আসসালামু আলাইকুম। এখন আমি একটা ছয় কাটা কামিজ আঁকব, জুল 32, 2 ইঞ্চি বাড়ি নিতে হবে, 34 মরপুরের স্কুলটা আছে 30 পর্যন্ত, নিচ দিয়ে আবার 4 ইঞ্চি বাড়িয়ে নিব। জুলের লম্বা তো 34, ওট 12, 12টা 2 ভাগে বাদ করলে 6 দোকানে 12 নিলাম, 6 দোকানে 12 নিলাম, 6 ভূগোল নিলাম, ভূগোলও নিলাম 6, বড়ির 4 ভাগে বাদ করতে হবে 32, 4 আড়া 32, 8, 2 ইঞ্চি বাড়ি নিতে হবে সেলের জন্য, কেন এটা 6 কাটা জামা, 2 দিক দিয়ে 2 করে পাট লাগানো হবে, তার জন্য 2 ইঞ্চি সেলের জন্য বাড়িয়ে নিতে হবে, মাপে একে 2 ইঞ্চি বাড়ি না হাতে দিয়ে কত 10 গ্রাম, কত 10, 10 ইপ 32, 32 এর দিকে বসালে 16 দেবো, 32 2 ইঞ্চি বাড়ি নিতে হবে, 16 দিয়ে 18, গোটি চেয়ে কম দিয়ে 1 ইঞ্চি কম নিতে হবে, 10 দিতে নিতে হবে, এখন আমি ভাবতে নেই নিলাম, তারপর এদিক থেকে আমি গলাটা আঁকবো, নিলাম 2, এভাবে নিলাম 5, এভাবে নিলাম 2, দাঁত টেনে নিলাম, এটা হবে চৌগলা মানে বাক্স গলা, এটা কোনো আঁকবো না, যেভাবে আছে ঠিক সেভাবে হবে। এখন আমি ভূগোলের রাউন্ডটা দিয়ে নিলাম, এখন আমি 2 ইঞ্চি উপর থেকে রাউন্ডটা কেটে নেব, যেন জামার কোনাটা বাড়িয়ে না যায়, 2, এখন আমি এই যে ফোটার কাপড়টা যতটুকু আছে ততটুকু থেকে আমি মাঝামাঝি দাগ টেনে নিলাম, যেভাবে নিলাম ধুন্দা কাপড়টা এদিক দিয়ে সমান থাকে, এদিক দিয়ে সমান থাকে, এখন আমি এটা মাঝখান দিয়ে কাটার জন্য আজকে দেনে আর দেবো, এখন 6 কাটা জামা কেটে নিলাম, এটা হবে 6 কাটা জামা, এখন আমি হাতা আঁকবো, জুল 14, 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, যতই হোক 2 ইঞ্চি সেলার জন্য সবসময় বাড়িয়ে নেবেন, 14 দিয়ে কত 16 নিলাম, 16 8, সবসময় 3 ইঞ্চি নিচে থেকে আবার নিলাম, 8, এভাবে আর আগে দাঁতটি নেই মিলিয়ে নিলাম, মুহুরি 4 1 ইঞ্চি বাড়ি নিতে হবে সেলার জন্য, 4 দিয়ে নিলাম, 5, ঘরে ভেবে ভেবে বাড়তে নিয়ে নিলাম, এখন আমার হাতা আঁকা শেষ।